সরকার উন্নয়নের নামে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। লাভ আর লোকসানের মধ্যে পার্থক্য কতটুকু, তার মানে তাদেরকে যে লোকসান দিতে হচ্ছে সেটা ওই ক্যাপাসিটি চার্জের কারণে। আর এই ক্যাপাসিটি চার্জ যারা পাচ্ছে সব সরকারি পরে লুটেরা মাফিয়ারা পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে, কিন্তু তথাকথিত ভাই ভাই ব্যাংক তথাকথিত ইনভেস্টিগেশনের নামে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন লুটপাট ও রেলের দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে। নূর বলেন, বর্তমানে দুটি বিষয় আমাদের সামনে দৃশ্যমান, একটি রেলের দুর্নীতি অনিয়ম আর একটি জ্বালানি ও বিদ্যুৎ। রেলের কালো বিড়াল চলে গেছে কিন্তু দুর্নীতি শেষ হয়ে যায়নি, একজনের পর আরেকজন আসছে। এই সরকার যে উন্নয়নের মিথ্যা বলি আমাদের সামনে দেখাচ্ছে সেটা এখন সবার সামনে প্রকাশ পেয়েছে। তিনি বলেন, দুর্নীতি শুধু রেল ও বিদ্যুতের নয়, সরকারের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হচ্ছে। যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আবু হানিফ, সাদ্দাম হোসেন, সহকারী সদস্য সচিব খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ। বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে সারা দিন রাতে থাকে মাত্র 2 ঘন্টা, গায়ে গরম পোষা পড়ে গেছে, জ্বর উঠেছে গরমের যন্ত্রণায়। আপনারা পদ্মা সেতুর আলোর ঝলকানি দেখাচ্ছেন, দেখতে পাচ্ছি নতুন নতুন প্রতিবাদী চরিত্র। আমি যে বাড়িতে গিয়েছিলাম সেখানে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। এখানকার বক্তারা তারাও জানিয়েছে, যারা ঈদে গ্রামে বাড়িতে গিয়েছিল প্রায় 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এ হচ্ছে আজকের বাংলাদেশ, আজকে শতভাগ বিদ্যুতের নামে আজকে জনগণের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে, আজকে শতভাগ বিদ্যুতের নামে জনগণের সাথে প্রহসন করা হচ্ছে। এ হচ্ছে উন্নয়নের সরকার। পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার পর থেকে আজকে দেখেন বাংলাদেশের বিদ্যুৎ সংকট, বাংলাদেশের জ্বালানি সংকট, বাংলাদেশে আজকে খাদ্য সংকট শুরু হয়েছে। খবর চিত্র আমাদের সামনে উন্মোচিত হয়েছে। এই সরকার যে উন্নয়নের মিথ্যা ফুলঝুরি আমাদের সামনে ধরাচ্ছে, ভারতবাসীর উন্নয়ন যে দেখাচ্ছে, তার একটা বাস্তবতা দেখার সুযোগ আমাদের বর্তমানে হয়েছে। সে কি সরকার দীর্ঘদিন ধরে বলে আসছে বাংলাদেশে তারা বিদ্যুৎ রপ্তানি করবে, বাংলাদেশের সক্ষমতার যে বিদ্যুৎ উৎপাদন বেশি হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি যে তথ্য এবং পরিসংখ্যান পাই সেখানে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা 15,000 মেগাওয়াট, কিন্তু উৎপাদন হচ্ছে 26,000 মেগাওয়াট। তাহলে তো আমাদের বিদ্যুৎ সংকট হওয়ার কথা না, আমাদের তো বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে।